guys, welcome back to my channel. I am your Kabir and you are watching Explore with Kabir. আজকে আমরা যাচ্ছি একটা ইকো হার্টে এবং তার আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব এবং ইকো হার্টটাকে এক্সপ্লোর করব। আজকে আমার সাথে সঙ্গ দিচ্ছে আমার এক ভাই স্মাইল হয়ে যান। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। Let's go. Let me take you for a ride. এই ছায়া শনিবীর রাস্তা দেখে কিছু কথা মনে পড়ছে। প্রকৃতির উদার দান মানবের তরে, অজস্র ডালিতে তার রূপের সৌন্দর্য ঝরে, চর্মচক্ষুর সার্থকতা প্রাণ ভরে প্রকৃতির সান্নিধ্য খায় মাখে। অবশেষে আমরা চলে এসেছিলাম অজয় নদীর বাঁধের পাশে এবং অজয় নদী থেকে এবার আমরা নৌকা করে উজান ইকোহাটের দিকে রওনা দেবো। তো এখানে নদীটা একটু দেখে নেবো আমরা। Into my eyes and show me your adventures I haven't seen. Taking all the life it hits the তো সকাল সকাল আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর বাড়ি থেকে বেরোনোর পর রাস্তায় চা ছাড়ার বিশেষ কিছু খাইনি, তাই এখানে আমরা উজান ইকোহাটে যাওয়ার আগে কিছু রুটি এবং কলা কিনে নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। আর আস্তে আস্তে ছাগলটাও আসে, ও আমাদের সাথে যোগ দেয় খাওয়াতে। দেখতে পাচ্ছ এখন নৌকা আসছে, ওই দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের উজান ইকোহাট, আর উজান ইকোহাটের দিকে যাত্রা করব। নৌকা ভাড়া হচ্ছে 5 টাকা করে, নদীর এপার থেকে ওপারে যেতে আবার ওখান থেকে এপারে আসতে আবার 5 টাকা, মোট তোমাদের তাহলে 10 টাকা খরচ হবে। ওপার থেকে এপারে চলে এলাম আর আমার সাথে আছে স্মাইল ভাই। আর তোমরা দেখতে পাচ্ছ গেটটা, এবার আমরা গেটের ভিতর দিয়ে উজান ইকোহাটটা এক্সপ্লোর করব। আর এই এখানের আশেপাশে আরও প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে দেখাবো। সো লেটস গো। তো এখন আমরা এসে পড়েছি বেগুনকোলা গ্রামে। এই বেগুনকোলা গ্রামেই অবস্থিত উজান ইকোহাট, আর এটা কাটোয়ার অন্তর্গত। কাটোয়ার মেন শহর হচ্ছে ওপারটা, যেখান থেকে আমরা নৌকায় চাপলাম। আর এক্সক্লুসিভলি তোমরা এখন এক্সপ্লোর উইথ কবিরের পর্দায় দেখতে পাচ্ছ উজান ইকোহাটের মেন গেটটা। আগে এই বেগুনকোলা গ্রামে অনেক লোকজন থাকতো, কিন্তু বর্ষাকালে প্রায়ই অজয় নদী জল ছাপিয়ে বন্যা সৃষ্টি হতো, তাই বেশিরভাগ লোকজন কাটোয়ার মেন শহরে শিফট করে গেছে। এখন শুধুমাত্র পড়ে আছে এখানে উজান ইকোহাট। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ভিডিও শুরুতেই একটা বাসের সেতু করা আছে, খুব সুন্দর এই বাসের সেতুটা। অবশ্য নিচে জল নেই। একটা জিনিস আমার খুবই অ্যাড মনে হলো, সেটা হচ্ছে এখানকার লাইট পোস্ট। প্রতিটা লাইট পোস্টে লণ্ঠনের বাতির মধ্যে বাল্বের ব্যবস্থা করা। এখনকার দিনে মানুষ হয়তো জানেই না যে লণ্ঠন কী, তো এই লণ্ঠনের আধুনিক সংস্করণ করে মানুষের কাছে উপস্থাপন করার আইডিয়াটা আমার খুবই ভালো লাগলো।
তো এখানে তোমরা বিভিন্ন রকমের প্রজাপতি দেখতে। আমরা 2 ঘন্টায় প্রায় 5 রকমের প্রজাপতি দেখেছি। আমরা এখন আছি মাঝি কাকার সাথে। মাঝি কাকা আমাদেরকে এই নদীর এপার থেকে ওপারে নিয়ে যাবে। তোমরা যদি গ্রুপে আসো তাহলে মাঝি কাকার নাম্বার দিয়ে দিলাম, মাঝি কাকা যেখানেই থাকুক ফোন করে নেবে, একসাথে গ্রুপে ওপার থেকে এপারে চলে আসবে। উজান স্কটে, উজান হটে একদম কিছুক্ষণ সময় কাটাবে একসাথে, ঠিক আছে? কাকার নৌকা এটা আর কাকার সাথে। সো তুমি চাইলে এই পোর্শনতে স্ক্রিনশট মারতে পারো। এছাড়াও এই ইকোহাট থেকে তোমাকে নদীতে বোটিং, মাছ ধরার সুবিধা এবং কাটোয়ার দর্শনীয় স্থান বেড়ানোর সুবিধাও করে দেবে। তো বন্ধুরা, কী ভাবছো? আগলে রাখা প্রকৃতির কোলে অজয়ের স্রোতের সঙ্গে নিশিযাপন করতে চাও? তাহলে চলে আসো উজান ইকোহাট। সঙ্গে থাকছে চারপাশে খোলা রেস্টুরেন্ট। আর এই ভিডিওটা একটা ফ্রি প্রমোশনাল ভিডিও ছিল, এই ভিডিওটা থেকে আমি কোনো টাকা পাইনি। বাট তোমরা আমার একটা কাজ করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো, আর তোমার বন্ধু এবং পরিবারের মেম্বারদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর একদিন প্ল্যান করে চলে আসো। তো বন্ধুরা, তোমরা যদি এই জার্নিতে আমার সাথে অংশগ্রহণ করতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। আর আমাকে যদি ভালোবাসো ভিডিওটা অবশ্যই স্ট্যাটাসে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইয়ো।